দেশের প্রথম নদী কেন্দ্রিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হচ্ছে চাঁদপুর। বেসরকারি মেগা প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজও শুরু হয়েছে। জাপানি বিনিয়োগের সংস্থা এ প্রকল্পে 6,000 কোটি টাকা ব্যয় করবে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে শফিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের তিন নদীর মোহনা থেকে 4 কিলোমিটার উত্তর পূর্বে মেঘনা নদীর 4টি চরকে নিয়ে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রকল্প নিয়েছে ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড। 600 একর জুড়ে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 6,000 কোটি টাকা। বাংলাদেশ নদী গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। আঞ্চলিক গবেষণা শেষে পরিবেশ প্রকৃতি ঠিক রেখে শুরু হবে অবকাঠামোগত নির্মাণ কাজ। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস এই পর্যটন থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের দেশের মানুষের একটা বিনোদনের জন্য সুন্দর একটা স্থান তৈরি করতে পারবো। পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদী মোহনায় এ ধরনের বিনোদন কেন্দ্র নিয়ে আশাবাদী পর্যটন সংশ্লিষ্টরা। নদীর পাশ ঘেঁষে পর্যটন শিল্প গড়ে উঠলে খুব স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের এক অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। তো আশা করব পর্যটন শিল্পের সাথে যারা জড়িত তারা এখানে যদি বিনিয়োগ করেন চাঁদপুর সহ সারা বাংলাদেশ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত। সংগঠকদের আশা নদীকেন্দ্রিক পর্যটনে বিনিয়োগ বিশ্বের কাছে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই।